সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আসছি বেকার টিভির পক্ষ থেকে এই হাড়ডাঙ্গা গ্রামে। তো আজকে আমরা এই গ্রামে যাব, বিভিন্ন বেকার আছে তাদের ইন্টারভিউ নেব, দেখব তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং তারা ভবিষ্যতে কি করতে চায়। তো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তো ওই সামনে একটা মাসাং দেখা যাচ্ছে, ওখানে তিন চারজন বেকার ছেলেপেলে হয়তো বসে আছে। তো আজকে আমরা ওদের সাথে কথা বলবো, দেখি ওরা কি প্রাণ পরিকল্পনা ওখানে করতেছে। জলদি ফোকাস করো। তো আসসালামু আলাইকুম ভাই সবের, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে ভাই আপনি? ভাই আমি আসলে আসছি বেকার টিভির পক্ষ থেকে একটা ইন্টারভিউ নিতে। তো আপনারা সবাই কি বেকার নাকি কোনো কাজকর্মে ব্যস্ত থাকেন? এ ভাই আমাদের বেকার কোন কি জন্য? আমরা সারাদিন বহু কাজ করি। না ভাই আমি তো বেকার করছি না, আসলে আমি একটা খবর পাই এখানে আসছি যে এই গ্রাম নাকি বেকার দিয়ে ভরে গেছে, আর এই মাসাঙ্গত নাকি এই বেকারকে সব থেকে বেশি আড্ডা হয়। তো আপনি যেহেতু কাজকর্ম কিছু করেন, তো আমাকে কেন কোন মানে দর্শক কেন কোন যে টিভিতে একটু দেখানো হবে যে আপনারা সারাদিন কি কাজ করেন? এ ভাই সারাদিন বহু কাজ করি, শুনবেন কি কি কাজ করি, এটা এই দিক ধরেন। সকালে ঘুমোর থেকে উঠে ব্রাশ ট্রাশ করি, তারপরে হাত মুখ দিয়ে ভাত খাই, কাপড় চুপুর পরে এই মাসাঙ্গত আসি হেঁটে এই মাসাঙ্গত আসে বসে থাকে। কত বড় একটা কাজ আপনি জানেন? আপনি ইচ্ছে করলে সারাদিন এই মাসাঙ্গত বসে থেকে পারবেন? বেকারদের দাবি বসে থাকাও নাকি একটা কাজ। তো কাজের মধ্যেই যেহেতু পরে, তো সামনে আরেকজন আছে, দেখি তার কাছে কিছু মনোভাব জিজ্ঞাসা করি যে তার পরিকল্পনা কি। আপনি কি করেন ভাই? সকালবেলা বাইর থেকে রাত্রি মেরে দিছে বাইর থেকে বের করে ভাই, এখন পর্যন্ত ব্যাটার কিছু নাই। আপনি যদি এক প্লেট ভাত খিলেন তাহলে আমার মনোভাবটা আমি আপনি কভার পারি, নাহলে আমি করছি না। আচ্ছা ভাই কোনো সমস্যা নাই, আপনি আমি ভাত মাছ গোস্ত সবই খিলাম। তো আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এটা দয়া করে দর্শকদের একটু জানান। কিছু পেতে হলে কিছু দিতে হয়, তার আগে আমাকে ভাত দেন, তারপরে আমার মনোভাব আপনি সারাদিন ধরা কম। ভাই আপনি অত ব্যস্ত হেন না, আমরা ওই 10 মিনিটের মধ্যে ইন্টারভিউ করবো, তারপরেই আপনি ভাত খাওয়ানো হবে, আপনি কোনো টেনশন করেন না। আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এটা একটু আমাদের জানান। শুনেন আগে ভাত দেওয়া লাগবে, তারপরে কথা হবে আপনার সাথে, তার আগে কোনো কথা হবে না আপনার সরেনের থেকে। এই ভাই কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না, তার প্ল্যান প্রোগ্রামটা কি, ও আগে ভাত খেতে চায়, তো আমরা ওকে পরে ভাত খাওয়াবো। তো পরবর্তীতে আরেকজন আছে, দেখি তার মনোভাবটা কি। তো এই ভাইয়ের সাথে আমরা কথা বলি, তো ভাই আপনিও কি বেকার? এ ভাই আপনি আমাকে বেকার কোন মানে দেখিচ্ছেন না, আমি মোবাইলে কাজ করিচ্ছি, মোবাইল টিপিচ্ছি, মোবাইল টিপাও তো একটা কাজ। বেকার কাক কয়, যারা কোনো কাজ করে না তাকে বেকার কয়, কি করবেন কন? আপনি কি জন্য যাচ্ছেন? আমি বেকার বলার সাথেই সে রেগে গেলো, আমার উপর মারপিট করা শুরু করে দেওয়ার চেষ্টা করছে। তো এই নাকি মোবাইল টিপাকেও কাজ বলে দাবি করতেছে, তো দেখি আরও কিছু জানা যায় নাকি। তো ভাই আপনি মোবাইল টিপাকেও কাজ বলে দাবি করতেছে? হ্যাঁ ভাই শুনেন, আমি আমার এলাকার বেকার সমিতির সভাপতি, আমি সবসময় মোবাইলের দেখি যারা বেকার আছে তারা সবসময় মোবাইল টিপতেছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, এটাই আমার কাজ ভাই। বেকার গুলো আমি সব এক জায়গায় থুয়ে দিই, ওরা সারাদিন মোবাইল টেপে, আমার আন্ডারে যারা যারা আছে ভাই, আমি এই এলাকার সভাপতি বেকার সমিতির। এই ভাই নাকি বেকারদের একটা সংঘ গঠন করছে এবং এই সংঘ নিয়ে ভবিষ্যতে তিনি কাজ করতে চান। তো আমি আজকে জানতে চাবো এর কাছ থেকে ভবিষ্যতে তিনি বেকারদের নিয়ে কি পরিকল্পনা করেছেন। আমি বেকারদের নিয়ে একটা সংঘ গঠন করছি, ভবিষ্যতে এই বেকারদের নিয়ে আন্দোলন করতে চাই, দরকার হলে একদম রাজপথে নেমে যাবো। তো এই ভাই বেকারদের নিয়ে রাজপথে নামতে চাই। তো আজ আমরা বেকার বলে আজ আমাদের সমাজে কেউ দাম দেয় না, এই ভাই আজকে ভাত না খেয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ সে বেকার, তাকে ভাত দেয় না, আমাদেরকে সবাই ছোট করে দেখে, সমাজে কেউ আমাদের দাম দেয় না। আমরা বেকারদের নিয়ে একটা আন্দোলন করতে চাই, আপনারা কি সাথে আছেন? আমরা বেকারদের নিয়ে রাস্তায় নামবো, দরকার হয় রাস্তায় নেমে আমরা সুযোগ থাকবো, তাও যেন আমাদেরকে দাম দেওয়া হয় মানুষ হিসেবে, কারণ আমরা বেকার। তো আপনারা কি আমাদের সাথে আন্দোলনে যাবেন? ঠিক আছে অবশ্যই, আমরা ভবিষ্যতে আরো বড় আন্দোলন করতে চাই, আপনারা যারা যারা বেকার সমিতিতে যোগদান করতে চান এই ভাই সভাপতি তার সাথে আপনারা যোগদান করেন এবং তার মেসেঞ্জারে যোগাযোগ করেন, আমরা আপনাদের দলে নিয়ে দরকার রাস্তায় নামবো। মোবাইল টিপলে গেল, খেলবে গেলে গেল, সুদে থাকলে গেল, ভাত খাবার গেলে গেল, এগুলো কি সহ্য করা যায়? এ ভাই আপনি এরকম করছেন, আপনারা সাংবাদিক ভাই, আমার তো আপনার চেয়ে বড় বেকার ভাই, আমার কোনো কাম নাই ভাই, আমাকে বাইর থেকে বের করে দিয়েছে, কাম পাইনি কি কর্ম, মোবাইল একটা আসলো ভিডিও করবে চলে আসছি। তো আপনার দল আমাকে নেন ভাই, আমি একবার আপনার একবার খাস লোক। ঠিক আছে ভাই, কারণ আমি মিছিলের সামনে থাকবো, আপনি আপনাকে ম্যানেজার বানাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ভিডিওটা আসলে মজা করে বানানো হয়েছে, ভাই আসলে কোনো কাম নাই, তাই ভিডিওটা বানান। তো সবাইকে যদি ভালো লাগে সবাই একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন।